আমাদের প্রত্যেকেরই স্কিনে বিভিন্ন রকম সমস্যা থাকে, ট্যান, পিগমেন্টেশন, ব্রণ, মেছেতার মতো সমস্যা নিয়ে সকলেই আমরা খুবই চিন্তিত থাকি এবং তার জন্যই পুজোর আগে কিন্তু একটা হেলদি গ্লোয়িং ত্বক পেতে চেষ্টা করি। আজকে তোমাদের সাথে এই ঘরোয়া ফেসিয়ালটা শেয়ার করবো, যাতে তোমাদেরকে পার্লারে গিয়ে অযথা সময়ও নষ্ট করতে হবে না আর অযথা টাকাও খরচ করতে হবে না। ঘরে বসে যাদের হাতে খুব কম সময়, তারা কিন্তু মাত্র একটা ধাপেই এই ফেসিয়ালটা করে ফেলতে পারবে। চলো চটপট এর উপকরণগুলো দেখে নিই। প্রথমে এর জন্য প্রথমেই লাগছে টমেটো পিউরি। একটা অর্ধেক টমেটোকে এভাবে করে একটা মিক্সার গ্রাইন্ডারে পিউরি বানিয়ে নেবে। এর সাথে মেশাচ্ছি এখানে কফি পাউডার। কফি পাউডার আমাদের স্কিনকে কিন্তু এক্সফোলিয়েট করতে সাহায্য করে, স্কিনের ট্যান, পিগমেন্টেশন সমস্যা যাদের থাকে সেগুলো দাগ দূর করতে সাহায্য করে, স্কিনকে গ্লোই বানাতে সাহায্য করে। এরপর থার্ড যে ইনগ্রিডিয়েন্ট এর মধ্যে মেশাচ্ছি সেটা হচ্ছে বেসন। বেসন আমাদের স্কিনে কিন্তু একটা ন্যাচারাল ক্লেন্সারের কাজ করে, যেটা আমাদের ত্বক থেকে সমস্ত ময়লা, নোংরা, ধুলোবালি সব কিছু বের করে দিতে সাহায্য করে। একদম যেরকম ফেস ওয়াশ কাজ করে ঠিক তেমনই কিন্তু আমাদের ফেসে বেসনের গুরুত্ব ততটাই। এর সাথে মেশাচ্ছি আমি এখানে সামান্য পরিমাণ চালের গুঁড়ো, যা আমাদের স্কিনকে এক্সফোলিয়েট করবে, ডেড স্কিন সেল, ব্ল্যাকহেড, হোয়াইট হেড দূর করতে সাহায্য করবে এবং আমাদের ত্বককে অনেক বেশি ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করবে, ঠিক কোরিয়ানদের মতো। আর সব কিছু মেশানোর জন্য শেষে নিয়ে নিচ্ছি আমি এখানে টক দই। এরপর ক্লিন ফেসে ভালো করে ফেস ওয়াশ অ্যাপ্লাই করার পর এই প্যাক স্ক্রাবটাকে অ্যাপ্লাই করবে। এটা কিন্তু একসাথেই প্যাক কাম স্ক্রাব দুটোর কাজ একসাথে করবে, মানে আলাদা আলাদা করে তোমাদের দু ধাপে এই ফেসিয়ালটা করার কোনো প্রয়োজন পড়বে না। যারা স্কুলে পড়ো, কলেজে পড়ো অথবা কাজকর্ম করো, সকলের হাতে কিন্তু খুব বেশি সময় থাকে না যে প্রচুর স্টেপে ধাপে ধাপে আমরা ফেসিয়াল করি, কারণ কি সকলেরই হাতে সময় অভাব থাকে। তোমরা সপ্তাহে যদি 2 থেকে 3 দিন, পুজোর আগে 1 মাস, শুধুমাত্র আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি তোমরা 1 মাস এই ফেস প্যাকটা বা ফেসিয়ালটা ট্রাই করো, তাহলে অবশ্যই পুজোর আগে তোমরা একটা গ্লোই হেলদি ত্বক অ্যাচিভ করতে পারবে। ব্রণ, মেছেতার যে দাগগুলো থাকে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে এবং তোমাদের স্কিনে কিন্তু একটা অসম্ভব সুন্দর গ্লো চলে আসবে, ঠিক যেমন আমার স্কিনে তোমরা দেখতে পাও। অনেকে হয়তো সেই গ্লোটা দেখে বিশ্বাস করো না, অনেকেই বলো তেল লাগিয়ে আসছে, হ্যান ত্যান, নানা রকম নেগেটিভ কমেন্ট আমি পাই, কিন্তু আমার স্কিন থেকে তোমরা আশা করি বুঝতেই পারো যে আমার স্কিনে কোনো দাগ ছোপ নেই এবং স্কিন কতটা গ্লোই আর হেলদি। সেক্ষেত্রে তোমরাও এই ধরনের স্কিন কিন্তু সহজেই অ্যাচিভ করতে পারবে যদি এই ফেসিয়ালটা এবং ফেস প্যাকটা তোমরা ট্রাই করো। এই ফেস প্যাকটা খুব ভালো করে ফুল ফেসে অ্যাপ্লাই করে ধীরে ধীরে হালকা হাতে স্ক্রাব করবে, এতে ডেড স্কিন সেল, ব্ল্যাক হেড, হোয়াইট হেড সব কিছু উঠে যাবে, ত্বকটা অনেক বেশি নোংরা আবর্জনা উঠে যাবে, ত্বকটা মোলায়েম হয়ে যাবে, নরম হয়ে যাবে, কারণ কি আমাদের ডেড স্কিন সেল যেগুলো জমা হয়ে থাকে ত্বকের ওপরে সেগুলো কিন্তু রিমুভ হলে আমাদের স্কিন অনেক বেশি গ্লো করবে। তারপরে এই প্যাকটা 10 মিনিট 15 মিনিট ছেড়ে দেবে, 10 থেকে 15 মিনিট পর দেখবে এরকম ড্রাই হয়ে গেছে এই প্যাকটা। তারপর তোমরা এটাকে নর্মাল জল দিয়েই ওয়াশ করে নেবে, দেখতে পাবে ইনস্ট্যান্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের স্কিনে এই ধরনের একটা অসম্ভব গ্লো অ্যাচিভ করতে পারবে তোমরা, যেখানে পার্লারের নামি দামি ফেসিয়াল করেও কিন্তু এই গ্লো তোমরা অ্যাচিভ করতে পারবে না। আর অবশ্যই এই ফেসিয়ালটা করার পর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে, যে কোনো ফেস প্যাক বা ফেসিয়াল করার পর ময়শ্চারাইজার অবশ্যই অ্যাপ্লাই করবে। আজকের ভিডিও একটু হেল্পফুল মনে হলে ভিডিওটাকে লাইক, শেয়ার করবে, চ্যানেলটাকে ফলো করবে। বাই।